পৌষ মাসের শেষের দিকে এসে নিজের আসল মূর্তিতে ধরা দিয়েছে শীত। মৌসুমের শুরু থেকেই সেইভাবে কিন্তু শীতের দেখা মেলেনি, বড়দিন হোক কিংবা পয়লা জানুয়ারি, প্রায় শীতবিহীনভাবেই কেটেছে সাধারণ মানুষের। কিন্তু নতুন বছর শুরু হতেই নিজের কামব্যাক ইনিংস কিন্তু দুর্দান্তভাবে খেলছে শীত, এমনটা বলাই যায়। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছিল রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ পতন, কখনো 10 ডিগ্রি আবার কখনো 9 ডিগ্রি 8 ডিগ্রির কাছাকাছি তেও নেমে গিয়েছিল বিভিন্ন জায়গার তাপমাত্রা। রবিবার রাজ্যের তথা কলকাতাতেও কিন্তু সারাদিন ব্যাপকভাবে শীত অনুভূত হয়েছিল। কলকাতার ক্ষেত্রে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রির কাছাকাছি, তবে সপ্তাহের প্রথম দিন সোমবার 1 ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি গেলেও শীত কিন্তু ভীষণ রকমভাবে উপভোগ করা যাচ্ছে, শীতের আমেজ কিন্তু ভীষণ রকমভাবে স্পষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সপ্তাহে অন্তত বুধবার পর্যন্ত শীতের এরকম দাপুটে ইনিংসে কিন্তু দেখা যাবে। সামনের সপ্তাহের রবিবার অর্থাৎ 15ই জানুয়ারি কিন্তু পৌষ সংক্রান্তি, আর সেই পৌষ সংক্রান্তিতে উধাও হয়ে যেতে পারে শীত, তবে তার আগে এরকমভাবে ঝোড়ো ইনিংস খেলবে শীত, এমনটা নিয়ে কিন্তু আশাবাদী আলিপুর আবহাওয়া দফতর। একদিকে যেরকম কলকাতায় প্রত্যেক দিন দারুণভাবে শীত উপভোগ করা যাচ্ছে, আবার অন্যদিকে জেলাগুলির তাপমাত্রাও কিন্তু রীতিমতন কাঁপুনি ধরাচ্ছে। মালদা ও দুই দিনাজপুরের তাপমাত্রা কখনো কখনো ছাড়িয়ে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রাকেও। সকালবেলায় বা ভোরের দিকে দেখা যাচ্ছে ঘন কুয়াশার দাপট, আর তারপর একটু বেলা গড়ালেই উপভোগ করা যাচ্ছে, অনুভূত হচ্ছে কনকনে উত্তুরে হাওয়া। তাই সব মিলিয়ে পৌষের শেষ দিকে এসে অবশেষে সেই বহু প্রতীক্ষিত শীতের দেখা যে মিলেছে এমনটা কিন্তু বলাই যায়। ক্যামেরায় উচ্চ রায়ের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।